হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আর একটি নিউ আপডেটস নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকের যে ভিডিওটি আপডেট নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি সেটা প্রধানত জিএনএম থার্ড ইয়ার কমপ্লিট করার পর তোমাদের যে একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই কোর্স কমপ্লিট সার্টিফিকেটের মধ্যে কী লেখা থাকে এবং কেমন দেখতে হয় আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অনলি ফর জিএনএম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও। তো তোমরা একটু দেখে নাও যে জিএনএম কমপ্লিট সার্টিফিকেট কেমন দেখতে হয়। তো ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কলেজের নাম দেখতে পাবে এবং এখানে তোমার কলেজের অ্যাড্রেস দেখতে পাবে। নেক্সট যেটা দেখতে পাবে সেটা তুমি তোমার ডেট দেখতে পাবে পাশে, এবং দেওয়ার পর তোমার কলেজের একটা স্ট্যাম্প তোমরা দেখতে পাবে। তারপরে নিচের দিকে এটা নিচের দিকে স্ক্রল ডাউনগুলো তোমরা এখানে দেখতে পাবে যে কোর্স কমপ্লিট সার্টিফিকেট, দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য মিসেস অ্যান্ড মিস্টার ক্যান্ডিডেটের নাম হবে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটের ফাদার্স নেম, ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বর, তারপরে যেটা বলা হয় সেটা হচ্ছে কি হিজ কমপ্লিট হিজ অথবা হার, ছেলে হলে হিজ হবে এবং মেয়ে হলে হার হবে। তো এখানে জিএনএম নার্সিং ইন দ্য অ্যাবাভ দ্য মেনশন ইনস্টিটিউট ইন দ্য মান্থ অফ অক্টোবর 2022 এক্সামিনেশান, হিজ অথবা হার ইজ ওয়েটিং ফ্রম দ্য ফাইনাল ইয়ার রেজাল্ট অ্যান্ড হিজ বা হার ক্যারেক্টার কন্ডিশন কন্ডাক্ট ইন ফাউন্ড ইজ ফাউন্ড টু বি গুড। তো এটাই লেখা ছিল এবং তোমার যে প্রিন্সিপালের সিগনেচার এখন তোমরা দেখতে পাবে।